নমস্কার পূর্ণিমা এজকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি রাধে রাধে। তো সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছি, রান্নাও করে নিয়েছি, নিরামিষ করে ঠাকুরের বাসন টাসন সব মেজে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এবার ঠাকুর ঘরে চলে এসেছি স্নান টান করে, আর এইভাবে আমি তিলক কেটে দিই। চলো বন্ধুরা দেখতে থাকো। আর আমাকে এই গোপী ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা বৃন্দাবন থেকে এনেছিলাম। ও ঠাকুরের সব বাসন মাজা হয়ে গেছে, ফল সবজি সব ধোয়া হয়ে গেছে, এখানে নারকেল করা হয়ে গেছে, সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। গোপীকে এবার স্নান করাবো। এখানে সমস্ত কিছু কেনা হয়ে গেছে, নাড়ু টাড়ু দেখতেই পাচ্ছ, যেখানে তালও ছড়া হয়ে গেছে, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এবার আমার গোপীকে স্নান করাবো, স্নান করালেই মোটামুটি হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন আমি কী করবো, কী কী ভোগ বানাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর যে আমি নিয়ে কুসুমাকে স্নান করাবো, সব কিছু পুরানো জামা কাপড় খুলে দিচ্ছি, গোপুর পুরানো ড্রেস খুলে নতুন ড্রেস করাবো, চান করাবো। প্রথমে তো ঘি মধু দিয়ে ভালো করে মাথায় ঘি আর মধু দিয়ে দেবো। তারপর তো ভালো করে মাখিয়ে নিয়ে, তারপর এই যে গোপী চন্দন দুই রকমের আমি বৃন্দাবন থেকে এনেছিলাম, সেইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি গোপুকে। ওম নমো ভগবতে নমঃ, ওম নমো ভগবতে নমঃ, ওম নমো ভগবতে নমঃ, ওম নমো ভগবতে নমঃ। তো গোপুর তো স্নান হয়ে গেছে, এখন গোপুরকে ভালো করে পরিষ্কার করে পুঁছে নিয়েছি। দেখো গোপুর গায়ে একদম চকচক করছে। দেখো গোপুরকে এবারে জামা কাপড় পরাবো। এই যে গোপুকে এই জামাটা পরালাম নেভি ব্লু কালারের, এই জামারে পরে গোপুকে কেমন লাগছে দেখো। বাঁশিও দিয়ে দিলাম, এরপর মালা দিয়ে দিলাম, সব কিছু সাজিয়ে গুছানো সিংহাসনে বসিয়ে দিয়েছি। এরপর আমি চারিদিকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম, দেখো সিংহাসনটা। দেখো বন্ধুরা ফলে স্নান হয়ে গেছে, সাজানো গুছানো হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে যাব ভোগ বানানোর জন্য। প্রথমে নাড়ু বানাবো। ফলের তো স্নান হয়ে গেছে, এখন আমি সকালবেলা তোমাদের দাদাভাই দিয়ে গেছে, এখন আমি দোকানকে সেবা দিয়ে দেবো। তারপর রাতে আসবে ঠাকুরমশাই, দিয়ে রান্নাঘরে চলে যাবো ঠাকুরের ভোগ বানাতে। তো চলো বন্ধুরা দেখতে আমার গোপুর সঙ্গে খেতে। তো এখন আমি খেতে দিয়ে দিয়েছি দুপুরবেলা। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে নিয়ে এখন আমি দুধটা বসিয়ে দিয়েছি, ফুটিয়ে দেবো। দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, কোকটা বানিয়ে নেবো, আগে পায়েসটা বানিয়ে নেবো। তারপরে বন্ধুরা দেখো সব কিছু করছি, এখন ভাজা ভুচি বাকি আছে, ভাজা পিঠে মালপোয়া বাকি আছে, লুচি বাকি আছে, বড়াটাই অনেকটা হবে, বড়াটা হয়ে গেলে তারপরে সব কিছু বানাবো। দেখো এখানকার নাড়ুটা হচ্ছে গুড়ের নাড়ু, গুড়ের নাড়ু বানা হবে। তো এইদিকে এই যে পায়েসটা হচ্ছে, পায়েসটা অলমোস্ট হয়ে এসছে, আর একটু বাকি আছে। এদিকে তালের বড়াটা মাখা হয়ে গেছে, এদিকে সুজি বিক্রিটা। দেখো আমি তালে বড়া করছি, তালের বড়া আটটা হয়ে গেছে, এই যে হচ্ছে মাখা রয়েছে খানিকটা, এটা হচ্ছে ভাজা পিঠে, নাড়ুও হয়ে গেছে, সুজি হয়ে গেছে। এদিকে বন্ধুরা সব ভোগ হয়ে আছে, দেখো এই যে এখানে নাড়ু, মালপোয়া, ভাজা পিঠে, ভাজা এখানে হয়েছে, তালের বড়া, লুচি, সুজি, আর শুধু কিছু লুচি করা বাকি ছিল, সেগুলো সব গুছিয়ে ঠাকুর ঘরে রেখে এলাম। আমরা সব হয়ে গেছে ঠাকুরের, এবারে ঘরে খাওয়ার জন্য সবার জন্য করছি। এইগুলো করে নিচ্ছি, বড়াগুলো করে নেবো, পরে অন্য খাবার করবো। দেখো এই যে বড়াটা ভেজে নিচ্ছি, লুচিটা পরে করবো। তারপরে এলো সেই বিশেষ মুহূর্ত, দুর্ঘটনাগ্রস্ত। আমি ছাদে গিয়েছিলাম রিলস বানাতে, রিলস বানানোও হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে নামার সময় ঘটে গেল সেই দুর্ঘটনা। আমি পড়ে গেলাম, পড়ে গিয়ে মানে সিঁড়িতে নামতে গিয়ে মাথা ঘুরে কী কীভাবে পড়ে গেলাম নিজেও জানি না।
তো সিঁড়ির জিরেন ধাপে পা মুচকে পড়ে গেছি, এই যে শুয়ে আছি আমি দেখতেই পাচ্ছো তোমরা, আর আমি একদম নড়তেই পারছি না, পাটা পুরো ব্যথা হয়ে গেছে। এইভাবে ব্যান্ডেজ করে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই, এখনও ঠাকুরমশাই আসেনি, ঠাকুরমশাই এলে তারপর পুজো শুরু হবে, তারপর ডাক্তারখানায় যাবো। কিছু আমি এখন এখানে বসে আছি, তোমাদের দাদাভাই ওইদিকে ঠাকুরের সব যোগাযোগ বাকিগুলো করছে, মোটামুটি সব করেই রেখেছিলাম, শুধু ফলটা কাটা বাকি ছিল, তো যোগাড় করছে, আর ঠাকুরমশাই এসে গেছে। দাদাভাই সব পুরো জোগাড়টা করে দিল, তো পুজো আমার হয়ে গেছে। দেখো এইভাবেই অল্প অল্প করে দিয়ে করেছে, সব কিছুই আনা হয়েছিল কিন্তু গুছিয়ে কিছুই দেয়া হয়নি। তারপর তো আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম, তো পুষ্পাঞ্জলি আরে দিয়ে এই যে খাটে এসে বসলাম, আর ডাক্তারখানায় গিয়ে এই যে পা ব্যান্ডেজ করে দিয়েছে, তো পা এখন বলেছে 3-4 দিন পুরো এইভাবে রেস্টে থাকতে হবে। তো চলো বন্ধুরা, আজকের দিনে বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আর কী করা যাবে, তো আমি এখন চেঞ্জ টেঞ্জ করে নেব, মনটা খুবই খারাপ। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা আর বাড়াবো না, এখানে শেষ করব। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, আমার গোপুকে কেমন লাগছে, আমার পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও। রাধে রাধে বলে ব্লগটা শেষ।